ফারজানা আরমান মুন্নি এবং কৌশিক হোসেন তাপস যুগল, এরই মধ্যে এই দম্পতি দেশের বিনোদন জগতে পরিচিতি পেয়েছেন পাওয়ার কাপল হিসেবে। সম্প্রতি তারা আলোচনার শীর্ষে উঠে এসেছেন রাজকীয়ভাবে নিজেদের মেয়ের বিয়ের আয়োজন করে। অনেকেই নানানভাবে প্রশ্ন ছুটছেন তাদের দিকে। তবে রাতারাতি এই অবস্থান পাননি তাপস মুন্নি, এজন্য তাদের পেরোতে হয়েছে নানান চড়াই উতরাই। স্বামী তাপস ছোটবেলা থেকে বিনোদন জগতের সঙ্গে জড়িত থাকলেও স্ত্রী মুন্নি ছিলেন ভিন্ন ট্র্যাকের। তবে আজ তাদের দুজনের পথ মিলে গেছে এক বিন্দুতে আর চড়ছেন সাফল্যের চূড়ায়। জানা গেছে ১৯৮৩ সালের ৮ নভেম্বর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন কৌশিক হোসেন তাপস। মাত্র ৮ বছর বয়সে স্বকণ্ঠে গানের অ্যালবাম প্রকাশ করে জানান দেন নিজের প্রতিভা। সুরে যেন জন্ম তার, সুরে পথ চলা। গানের এই তাপসী আপন সুরে পথ চলেই বাংলা গানকে বিশ্বমানে উপস্থাপন করেছেন, আন্তর্জাতিকভাবে প্রশংসিতও হয়েছেন। সাংস্কৃতিক অঙ্গনে নানা হতাশার ভেতরও সঙ্গীত নিয়ে দূরগামী চিন্তা ও তার বাস্তবায়ন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন তরুণ কৌশিক হোসেন তাপস। দেশি বিদেশি শিল্পীদের সমন্বয়ে তার অনবদ্য সৃষ্টি উইন্ড অফ চেঞ্জ আজ বিশ্বজুড়ে সমাদৃত। সঙ্গীত পরিচালক ও শান্তির দূত হিসেবে এমন অবদান রাখায় ইতিমধ্যে তিনি অর্জন করেছে দাদা সাহেব ফালকে এক্সিলেন্সি অ্যাওয়ার্ড ২০১৮ ও মাদার তেরেসা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। সুরকার হিসেবে ২০১৩ সালে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর ফারজানা আরমান মুন্নি, তবে দেশ বিদেশে সবার কাছে সুপরিচিত ফারজানা মুন্নি নামে, দেশের অন্যতম প্রতিষ্ঠিত ফ্যাশন আইকন ও সফল নারী উদ্যোক্তা তিনি। প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি দেশের একমাত্র এইচডি মিউজিক চ্যানেল গান বাংলা টেলিভিশনের চেয়ারপারসন। এছাড়াও একটি থাই রেস্টুরেন্টের সহ প্রতিষ্ঠাতা ছিলেন ফারজানা মুন্নি। এই নারী উদ্যোক্তা পরিচালনা করছেন দেশের সুনামধন্য বিউটি সেলুন কিউবেলা। এছাড়াও সম্প্রতি টিএম রেকর্ডস নামের একটি সঙ্গীত প্রযোজনা এবং টিএম ফিল্মস নামের একটি সঙ্গীত প্রযোজনা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তাপস মুন্নি দম্পতি। তাপস মুন্নি দম্পতির মোট ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা ৭টি, যেগুলোর সবই টানা সাফল্য ধরে রেখেছে। দেশের প্রথম মিউজিক চ্যানেল গান বাংলা, অন্যতম বৃহৎ ইভেন্ট প্রতিষ্ঠান ওয়ান মোর জিরো কমিউনিকেশনস, টিএম নেটওয়ার্কস নামের প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে এদের মালিকানায়। তাপস আর তার স্ত্রী মুন্নির প্রতিষ্ঠানগুলো এরই মধ্যে দেশের সঙ্গীতকে ভিন্ন মাত্রায় নিয়ে গেছেন। এবার তারা চাইছেন সিনেমায় অর্ধলঙ্গি করতে। বছরে ৪-১২টি সিনেমা করার পরিকল্পনা আছে তাদের। এ বিষয়ে মুন্নির বক্তব্য, ফিল্মে আসার ১০০% উদ্দেশ্য হলো বিনোদন দেয়া। আমরা মনে করি বিনোদনের চেয়ে বড় ব্যবসা পৃথিবীতে নেই, বিনোদন দেওয়াই পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা। তানজিলা ফাহিম, সাদাকালো নিউজ।